কথাই বলে সময় নাকি নদীর মতোই বহমান। সত্যি সময় এমন একটা জিনিস যে কখনো কারোর জন্যই থেমে থাকে না, আর তাই দেখতে দেখতে এই করোনা লকডাউন সব কিছুর মধ্যেও কিন্তু মহালয়া এসেও হাজির হয়ে গেছে। করোনা আবহের জন্য এবছর পুজোর আমেজটাই হয়তো বোঝা যাচ্ছে না এখন, কিন্তু ক্যালেন্ডারে চোখ রাখলেই দেখা যাবে যে আর মাত্র হাতে গোনা কটা দিনই বাকি, আর তারপরেই কিন্তু মহালয়া, যে দিনটার জন্য ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষ প্রতি বছরই অপেক্ষা করে থাকে। আগস্ট মাস শেষ হলেই সেপ্টেম্বরে মহালয়া, আর তাই প্রতিটা চ্যানেলই শুরু করে দিয়েছে তাদের অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব। জানা গেছে যে একটি জনপ্রিয় চ্যানেলে মহালয়া উপলক্ষে যেই অনুষ্ঠানটি হবে তার পরিচালনা করবেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, যেখানে মা দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে চমক এখনো বেশ কিছুটা বাকি আছে, এখানেই শেষ নয়। চ্যানেলের মূল থিম হল অকাল বোধন। রাম এবং সীতার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী মধুমিতা সরকার। রাবণের ভূমিকায় অভিনয় করবেন রাজেশ শর্মা। এদের সকলকে নিয়েই পরিচালক কমলেশ্বর শুটিংও শুরু করে দিয়েছেন। লকডাউনের জন্য দীর্ঘদিন কাজ ছাড়া ছিলেন প্রত্যেকটি মানুষই, আর তাই আবার কাজে ফিরে, বলা ভালো শুটিং ফ্লোরে ফিরে সকলেই বেশ খুশি। তবে অভিনেত্রী মধুমিতার খুশি হওয়ার কারণটা কিন্তু একটু আলাদা, কারণ তিনি মহালয়ার জন্য সীতা চরিত্রে এর আগেও অভিনয় করেছেন অনেকবার, কিন্তু এবারের স্ক্রিপ্ট একদমই আলাদা। শুধু তাই নয়, এই প্রথম তিনি অভিনেতা রাজেশ শর্মার সাথে স্ক্রিন শেয়ার করবেন, আর তাই তিনি বেশ খুশি। মহালয়ার এই শুটিংয়ে যেটুকু ফাইট সিকোয়েন্স আছে সেইটুকু অংশ আলাদাভাবেই শ্যুট করা হয়েছে, যদিও টিভি স্ক্রিনে দেখে দর্শকেরা তা একদমই বুঝতে পারবেন না, এটাই জানালেন অভিনেতা জিতু কমল। অন্যদিকে অভিনেতা রাজেশ শর্মা জানান যে তিনি বাংলার ছোট পর্দা থেকে বেশ অনেকদিনই দূরে রয়েছেন, আর তাই রাবণের চরিত্রের জন্য প্রস্তাব পেয়ে তিনি একেবারে একদমই রাজি হয়ে যান, আর এটাও বলেন যে এই প্রথমবার কোনো পৌরাণিক চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন। তাহলে বোঝাই যাচ্ছে যে মহালয়ার প্রস্তুতি পর্ব কিন্তু বেশ জোর কদমেই শুরু করে দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। শুধু দেখার জন্য অপেক্ষা করতে হবে আর হাতে গোনা মাত্র কিছুদিন। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর এই রকমই টলিউডের নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের এই শর্টস ফোকাস ইউটিউব চ্যানেলটিকে। আর হ্যাঁ, বেল বাটন ক্লিক করতে কিন্তু একদম ভুললে চলবে না।